অপরাধীর সাম্রাজ্যত আরক্ষীর গুলি, নকল সোণ, নকল টকা আর ড্রাগসর প্রচলন। আনন্দ মিশ্রর কার্যকালত লক্ষিমপুরত প্রথমটো এনকাউন্টার। লক্ষিমপুরের বঙালমরা অঞ্চলত গড় লই উঠা নকল সোণ, নকল টকার বেহার বিরুদ্ধে যুদ্ধংদেহি স্থিতিত এসপি আনন্দ মিশ্র বাহিনী। জালনত প্রস্তুত করে থাকার গোপন তথ্যের ভিত্তিত দেওবারে নিশা বঙালমরা দুই নম্বর ইসলামপুরত চলিল আরক্ষীর অভিযান। আরক্ষীর টার্গেট পলাতক অবস্থা থাকা কুখ্যাত সাদ্দাম হুসেন। আরক্ষীর অভিযানের সঙ্গী হল কুখ্যাত সাদ্দামর ভাতৃ আনারুল ইসলাম। কিন্তু পলায়নের চেষ্টা করার অভিযোগত গরজে উঠিল আরক্ষীর বন্দুক, গুলিবিদ্ধ হল আনারুল ইসলাম। গাড়ির পর পুলিশ ওলাই গই এই আনারুলের ঘর গিয়ে সোমালে, এই আনারুলক ধরলে, ধরার পিছত আনারুলক লই আক সাদ্দামর ঘরলে গল। আনারুলর ডাঙর ককায়েক তলপিনে কিবা ঘুরাই আছে, কিবা কক করে আছে, কি করে আছে মই হেটু কব নোৱাৰো। কিন্তু কথা হল কি, তাত গুলিটো ফুটি গল, স্লিপ করে গই কি লোয়াটোর গাত লাগিলেই নাকি, এই আনারুলর গাত অল্প লাগিলেই নাকি। গুলিবিদ্ধ হওয়ার পাছতে খোল খাইছে কুখ্যাত আনারুল ইসলামর অপরাধর দলিল। নকল সোণৰ পৰা নকল টকালৈ, ড্ৰাগছ সৰবৰাহৰ পৰা বিভিন্ন অপৰাধলৈ কোট চলা নাছিল আনারুলৰ ৰাজত্ব। পূৰ্বে জেলু খাটি আহিছে আনারুলে। কিছুদিন পূৰ্বে ড্ৰাগছ সৰবৰাহৰ অভিযোগত অৰুণাচল আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল গুলিবিদ্ধ আনারুলক। সম্প্ৰতি লক্ষিমপুৰ মেডিকেল কলেজ হাস্পতালত চিকিৎসাধীন গুলিবিদ্ধ আনারুল। পিছত ফ্রিজত আহি ফুটা হয়ে গেছে, বাহিরের পর আহি ফ্রিজত লাগি গেল, মাটিত পড়ে আছে রুমের ভিতর, রুমের ভিতর ফ্রিজটা ফুটা হয়ে। পুলিশে লই আসছিল আনারুল ইসলাম বাগান মরা বলে কেছিল, যে মই রাতেপা যেতে গেছিল পেসেন্টের ওষুধ দিয়ে সম্পূর্ণ সুস্থ, বাউন্ডারি গুলিটো লগা বলে জানা গেছে। উল্লেখযোগ্য যে দীর্ঘদিনে সংবাদ শিরোনামত থকা এই বঙালমরার পর নিয়ন্ত্রণ হয়ে আহিছে রাজ্যত ভিন্ন প্রান্তত চলি থকা নকল সোণ আর নকল টকার বেহা। লক্ষিমপুরের পর সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।